আসসালামু আলাইকুম সম্মানিত সুধি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে এলাম আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল চাকরি বিষয়ক ইউটিউব চ্যানেল ডব অফ টট ডট কমে আরও একটি নতুন চাকরি সার্কুলার নিয়ে আজকে আমরা যে চাকরি সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি নতুন চাকরি সার্কুলার এসেছে যেটাতে আবেদন শুরু হবে আঠাশ তারিখ অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে আঠাশ এক দুই অর্থাৎ আঠাশে জানুয়ারি থেকে এবং আবেদন করা যাবে বিশ দুই অর্থাৎ বিশ ফেব্রুয়ারি দুই হাজার তারিখ তো এটা নিয়ে বিস্তারিত কথা বলবো যারা আমার চ্যানেলে প্রথম এবং এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিও নিয়ে একটি লাল সাবস্ক্রাইব বাটন আছে প্রতিদিন চাকরির ছক সব সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিও বলতে আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আজকে চাকরির সার্কুলারটি আমরা প্রথমত দেখাবো এখানে দেখুন মোট দশটি পদে মোট একশো নব্বই জনকে নেওয়া হবে সরি একশো নয়জনকে আর এখানে পদের নাম দেওয়া আছে দেখুন প্রথমত এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক কাম রক্ষণাবেক্ষণকারী গোদাম সহকারী ও সহকারী বেতন স্কেল এক হাজার তিনশো টাকা থেকে সাই সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর এখানে পদ সংখ্যা রয়েছে তিনটি এবং চাকরির যে বয়স প্রয়োজন পড়ে আঠারো বছর থেকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারছেন আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি অথয়েব আপনি যদি অনার্স পাশ করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন দুই নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে রেফ্রাই রেফ্রিজারেটর মেকানিক এখানেও বেতন স্কেল সেম এবং বয়স সেম পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে এক্সট্রা যে ব্যাপারটির প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে চার মাস মেয়াদি সংশ্লিষ্ট কোর্সে ট্রেড সার্টিফিকেট তিন নম্বরে যেটি দেওয়া আছে সেটি হচ্ছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক এখানে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং বয়স আঠেরো বছর থেকে তিরিশ বছর আর সংখ্যা দেওয়া রয়েছে দুইটি আর এখানে দেখুন যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান অর্থাৎ আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন তবে আপনার একটা বিশেষ যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে এখানে স্পিড চাওয়া হয় নাই যে আপনার এতগুলো টাইপ করতে হবে এরকম বলা হয়নি তবে জাস্ট আপনি টাইপিং করতে পারলে অ্যান চার নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মেডিকেল অ্যান্ড মেডিকেল অ্যাটেন্ডেন্স আর এখানে হচ্ছে জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যায় একটি এবং সনদপ্রাপ্তদের দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি এবং কম্পাউন্ডারশিপ সনদ অর্থাৎ বিষয়টি একটু খলসা করি সেটা হচ্ছে আপনার এসএসসি পাস থাকতে হবে প্লাস সনদপত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কম্পাউন্ডশিপে আপনার কম্পাউন্ডার শিপে দুই বছরের সনদের যে অভিজ্ঞতা থাকতে হবে সনত্তাপ থাকতে হবে চার পাঁচ নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রেসার জাতীয় বেতন স্কেল সেম নয় হাজার তিনশো এবং বাইশ হাজার চারশো আর এখানেও একজনকে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ এবং সুন্দর হাতের সহ দ্বিতীয় বিভাগ হইতে হবে যারা দ্বিতীয় বিভাগ বোঝেন না তাদেরকে বলবো আপনারা যারা থ্রি পয়েন্টের উপরে আছেন তাদের এটা অবশ্যই আবেদন করতে পারছেন ছয় নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নিম্নমান সহকারী সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ এখানেও বেতন স্কেল পদ সংখ্যা তিনটি এবং উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাশ সহ টাইপিংয়ের জ্ঞান অর্থাৎ আপনার কমার্স থেকে ইন্টার পাস থাকতে হবে এবং টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে অফিসার কুক এখানেও বেতন স্কেল সেম অফিসার্স কুক পথটা হচ্ছে হচ্ছে রান্নাবান্নার জন্য অষ্টম শ্রেণী পাশ সহ প্রাচ্য ইউরোপীয় খাদ্য রন্ধনের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ পশ্চিমা এবং ইউরোপীয় এই খাদ্যগুলো রান্নার অভিজ্ঞতা থাকতে হবে গ্রিজার আট নম্বরে যেটা আছে এটার বেতন স্কেল নয় হাজার টাকা এবং একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আর এখানে সবচেয়ে বেশি নেওয়া হবে আটান্ন জনকে নেওয়া হবে এবং এসএসসি অথবা সমমানের যোগ্যতা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ভাণ্ডারি বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা এখানে নেওয়া হবে সতেরো জনকে অষ্টম শ্রেণী পাশ সহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বরে যেটা নেওয়া হবে সেটা হচ্ছে তোপাস এখানে বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এখানে বাইশ জনকে নেওয়া হবে এবং অষ্টম শ্রেণী পাশ সহ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অভিজ্ঞতা থাকতে হবে তো দর্শক মণ্ডলী এই ছিল যোগ্যতাগুলো এবং পদসংখ্যাগুলো এবার চলুন কিভাবে আবেদন করবেন সেই নিয়মটা দেখে আসা যাক তো দর্শক আবেদনের জন্য এখানে যে নিয়মটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীকে এখানে একটি দেখুন লিঙ্ক দেওয়া আছে আমরা লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে সরাসরি এই লিঙ্কে ক্লিক করে ঢুকে যেতে পারবেন তো এই লিঙ্কে ঢোকার পর আপনাকে একটি আবেদন ফর্ম দেওয়া হবে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে অন্যান্য চাকরির ক্ষেত্রে যেভাবে আবেদন ফর্মটি পূরণ করেন তারপর সাবমিট করার পর আপনাকে একটা অ্যাপ্লাইড আইডি দেওয়া হবে এই অ্যাপ্লাইড আইডিটি আপনার প্রয়োজন পড়বে অন্যান্য চাকরির ক্ষেত্রে দর্শক আপনি জেনে থাকেন যে এটা হচ্ছে যে কোনো টেলিটক মোবাইল থেকে এস এম এসের মাধ্যমে সেন্ড করতে হয় টাকাটা কিন্তু এখানে দেখুন যে যে অন্য অন্য আপনার একটি সিস্টেম রয়েছে সেটি হচ্ছে ডাস বাংলা মোবাইল ব্যাঙ্কিংয়ে রকেটের মাধ্যমে আপনাকে এই ফিলিং সিস্টেমটা কমপ্লিট করতে হবে তো এটা কীভাবে করবেন আপনাকে যে অ্যাপ্লাইড আইডিটা দেওয়া হবে এই আইডিটা দিয়ে আপনি আপনার হচ্ছে রকেটের মাধ্যমে অর্থাৎ রকেটে আপনি যে মার্সেন্টাইজার যেভাবে সেন্ড করে টাকা ওইভাবে টাকা সেন্ড করার অপশনে গেলে আপনাকে একটা বিলিং নাম্বার চাওয়া হবে এই বিলিং নাম্বারের জায়গাতে আপনি যে আইডি অ্যাপ্লাইড আইডিটি পাবেন অনলাইন থেকে এটি পা বসিয়ে দিবেন তারপর আপনাকে কত টাকা পাঠাবেন সেটা হচ্ছে দুইশত টাকা এক থেকে দশ অর্থাৎ সবগুলোতেই সেম দুশো তো পনেরো টাকা পাঠিয়ে দেবেন যেভাবে আপনি বিকাশ করেন আর কি বা রকেটে যেভাবে টাকা পাঠান এভাবে তবে অবশ্যই অবশ্যই আপনাকে রকেট থেকেই টাকাটা পরিশোধ করতে হবে আর যদি আপনার কাছে মনে হয় একটু একটু ঝামেলার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একটি আবেদন করে সেটিকে সুন্দরভাবে নিয়ম দেখিয়ে তারপর আমরা সেই ভিডিওটি আপলোড করে দিব ধন্যবাদ